বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগও কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রিয় দর্শক ধারাবাহিক লক্ষ্যে আজ আমরা দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন সাত নং ওয়ার্ডের একজন সফল মেম্বার রফিক ভাই তিনি আজ দেখতে পাচ্ছেন এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে করোনা টিকা দেওয়া যাচ্ছে আজ তৃতীয় দোষ চলছে তো আমরা একটু মেম্বার সাহেবের সাথে কথা বলবো তার ওয়ার্ডের ভিতরে কতজনকে আজ এই টিকাগুলা দিচ্ছে যা মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিল অসহায় মানুষকে ফ্রি টিকা দেওয়া হবে তো সেই ধারাবাহিক লোককে আজ কতজনকে টিকা দিচ্ছে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন জি মেম্বার সব আজ দেখতে পারলাম আপনার ওয়ার্ডের ভিতরে ব্যাপকভাবে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল অসহায় মানুষকে টিকা দেওয়ার সেই লক্ষ্যে আজ দেখতে পারছি আমরা হাজার হাজারে জনগণ সিরিয়াল মেন্টিংয়ে দাঁড়িয়েছে তো আজ আপনি কতজনকে আপনার ওয়ার্ডের জনগণকে টিকা দিতে সক্ষম হচ্ছে আজকে যেই টিকা দিতেছি তৃতীয় ডোজ এটা বুস্টার ডোজ এটা শুধু আমার সাত নম্বর ওয়ার্ডের না আমরা কোনটা ইউনিয়ন বেবি দিতেছি আপনারা জানেন এই আজকে দুই আড়াই বছর যাবৎ করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করে বিভিন্ন সারা বিশ্বে দেশের মানে ধ্বংসপ্ত করেছে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন দেশের থেকে উন্নত মানের এই টিকা এনে ভ্যাকসিন এনে আমাদের জনগণকে দিয়ে সফলভাবে আমাদেরকে ই দিয়ে দিয়েছেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন এখন বলতে আমাদের দেশে অনেক নিয়ন্ত্রণে আছে এই ধারাবাহিকভাবে আজকে আমাদের কুন্ডা ইউনুন এই কুন্ডা ইউনুন জনগণের সবাইকে আমরা এই তৃতীয় ডোজ বুস্টার ডোজ মডার্ন টিকা আমরা দিতেছি আজকে এই অনুষ্ঠান আমরা এই ধারাবাহিকভাবে আমরা সবাই মিলে এই এই কর্মসূচি এই করোনা ভাইরাসের এই মডার্ন টিকা আমরা দিয়ে আজকে শেষ করব আগামী বিশুৎ প্রতিবারও দিব আজকে সকাল নয়টার থেকে আরম্ভ করছি বিকাল চারটা পর্যন্ত আমরা দিব আগামী বিশুৎ প্রতিবার নয় ছয় দুই হাজার বাইশ তারিখে আবার দিব এমনভাবেই ধারাবাহিকভাবে চলবে যেই পর্যন্ত ইনশাল্লাহ এই করোনা ভাইরাস আমাদের দেশ থেকে ধ্বংস না হবে এই বাংলাদেশ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন আমাদেরকে সতর্কভাবে চলাফেরা সব দিক দিয়ে আমরা করবো ইনশাল্লাহ আর যা কিছু আমাদের সামনে আমাদের এই করোনা ভাইরাসে যদি কোনো আক্রমণ না করতে পারে আমরা এই চেষ্টাই করবো ইনশাল্লাহ কতজনকে আজ এই করোনা টিকা দিতে সক্ষম হয়েছে আমরা এখানে দুই হাজার ডোজ আনছি দুই হাজার লোককে আজকাল টিকা প্রদান করব আগামী বৃহস্পম দুই দেড় দুই হাজার আনবো এই দেড় দুই হাজারের টিকা আমরা এই চার হাজার টিকা আমরা দিব কোনটা ইউন লোকদের এই জনগণদের এই দুই দুইবারে দুইবারে বুস্টার ডোজ ধন্যবাদ তো এখন আমরা কথা বলে থাকি মেম্বার সাপ দায়িত্বকালীন তিনি যথেষ্ট উন্নয়নের মডেল কাজ করে যাচ্ছে পাশাপাশি অসহায় মানুষের পাশেও তিনি সেবার হাত বেড়ে দিয়েছে ধারাবাহিক লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিল অসহায় মানুষকে টিকা দেওয়া হবে সেই ধারাবাহিক লক্ষ্যে আজ মেম্বারসব দুই হাজার লোককে ব্যবস্থা করেছে তিনি কিছুক্ষণ আগে বলে থাকে সকাল নয়টার দিকে সিরিয়ালে আসে লোকজন এখানে সকাল নয়টার দিকে বেলা পাঁচটাতক এখানে টিকা দেওয়া হবে বলে মেম্বারসব